আসসালামু আলাইকুম বন্ধুরা গত ভিডিওতে আমি দেখাইছিলাম যে কিভাবে ফেসবুক পেজের মাধ্যমে ফুল তে আপনারা আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সকল খেলাগুলো লাইভ দেখতে পারবেন আজকে দেখাবো অ্যাপসের মাধ্যমে কিভাবে দেখবেন ফুল তে উইদাউট অ্যাড কোনো অ্যাড ছাড়াই আপনি সম্পূর্ণ ঝামেলা ছাড়াই এই অ্যাপসের মাধ্যমে আপনি সকল টি টোয়েন্টি আইসিসি ওয়ার্ল্ড কাপের সবগুলো খেলা লাইভ দেখতে পারবেন তো কিভাবে দেখবেন চলুন বিস্তারিত আলোচনা করি তো ফার্স্ট অফ অল আপনি গুগলে এসে সার্চ করবেন এপিকে মাঠ এ পিকে এম এ আর টি এটা লিখে সার্চ করবেন তো এখ এটা লিখে সার্চ করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেয় চলে আসবে যে এপিকে মাঠ ডট এটাতে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে আপনারা এই যে সার্চ অপশান আসে এপিকে মার্টের যে সার্চ অপশান আসে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনারা লিখবেন আর টি এস টি আর টি এস টি এটা লেখে সার্চ করে করবেন তো তো আমি এটা সার্চ করার পরে আমার সামনে এরকম ইন্টারফেস শো করা হলো এখানে অনেকগুলো টিভি অ্যাপস শো করা আছে তো আমরা এখান থেকে আর টিএস টিভি বলে যে অ্যাপসটা রয়েছে এটাকে আমরা সিলেক্ট করে দেবো তো এখানে অ্যাড আসলে আপনার অ্যাডটাকে কেটে দেবেন তো আমি আরটিএস টিভি অ্যাপস এটাকে ক্লিক করার পর আমার সামনে এরকম ইন্টারফেস আসলো এবং এখান থেকে এই যে ডাউনলোড অপশন রয়েছে এই ডাউনলোডে আমরা ক্লিক করে দেবো ডাউনলোডটা ডাউনলোড করা হয়ে গেলে আমরা অ্যাপসের ভিতরে ক্লিক করে অ্যাপসের ভিতরে প্রবেশ করবো তো অ্যাপসে প্রবেশ করার সময় এরকম ইন্টারফেস চলে আসতে পারে এবং লোড নিতে পারে তো লোডিংয়ের জন্য অপেক্ষা করি প্লিজ তো অ্যাপসটাতে আসার পরে আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন তো এখান থেকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ লাইভ যেটা রয়েছে এটাতে আমরা ক্লিক করে দিই ক্লিক করার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে এখান থেকে আপনি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ লাইভ যেটা লেখা রয়েছে এটাতে আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে আপনি লাইভ খেলা দেখতে পারেন তো এইভাবে আপনারা লাইভে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সকল খেলাগুলো দেখতে পারবেন এই যে এর পরের পরেরটা রয়েছে ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড এটা এখান থেকে লাইভ দেখতে পারবেন তো এই ছিল ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন দর্শকে থাকেন তাহলে মাস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ